নমস্কার বন্ধুরা, আমি পর্ণা, আপনারা দেখছেন সবুজ বাগান। আশা করছি আমার সমস্তই বন্ধুরাই যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন তারা সকলেই সুস্থ আছেন এবং সবুজের সাথে আছেন এবং শীতের প্রস্তুতি শুরু করে দিয়েছেন নিজেদের বাগানে। আমার এই কামরাঙা গাছটি দেখে ভাবছেন আজকের ভিডিওটি নিশ্চয়ই আমি এই কামরাঙা সংক্রান্ত করব। একদমই তা না, আজকে আমি জায়ান্ট চন্দ্রমল্লিকা নার্সারি থেকে কিনে আনার পর একেবারে প্রতিস্থাপন কিভাবে করবেন, কত ইঞ্চি টব নির্বাচন করবেন, কিভাবে মাটি প্রস্তুত করবেন সেই বিষয় নিয়েই পুরো ভিডিওটিতে আলোচনা করেছি। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি যারা এখনও জায়ান্ট চন্দ্রমল্লিকা নিজের বাগানে বসাননি অথবা কেউ ভাবছেন হয়তো নার্সারি থেকে গাছ কিনে আনার পর কিভাবে তা পরিচর্যা করবেন যাতে গাছগুলি একটিও না মারা যায়, তাদের জন্য এই ভিডিওটি আজকে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, এইগুলি আমার জায়ান্ট চন্দ্রমল্লিকা বা বল চন্দ্রমল্লিকা অনেকে বলে থাকেন তার চারা। আগের বছর জায়ান্ট ভ্যারাইটির চারা কিছু সংগ্রহ করেছিলাম, কিন্তু এই বছরের অতিরিক্ত দাবদাহে গাছগুলি আমি সংরক্ষণ করে বেশি দিন রাখতে পারিনি, কারণ আমার ছাদে কোনো শেডের ব্যবস্থা নেই। সরাসরি সূর্যের আলো, তাপ ও জল সমস্তই পেয়েছিল এই গাছগুলি। তাই যারা এখনও জায়ান্ট চন্দ্রমল্লিকার চারা সংগ্রহ করতে পারেননি, এখনও সময় আছে, নিঃসন্দেহে জায়ান্ট চন্দ্রমল্লিকার চারাগুলি সংগ্রহ করুন। এবং আমি যেই পদ্ধতিতে স্টেপ বাই স্টেপ পটিং চেঞ্জ করা থেকে শুরু করে লাগানো পর্যন্ত এবং মাটি তৈরি করা দেখাচ্ছি, সেই অনুসারে আপনারাও ঠিক মাটি তৈরি করে চারাগুলিকে সুন্দরভাবে প্রতিস্থাপন করুন। শীতকালে অনায়াসে খুব সুন্দর এবং বড় সাইজের ফুল পাবেন আপনারা এই জায়ান্ট চন্দ্রমল্লিকা থেকে। তাই বন্ধুরা, আমি এই গাছগুলি গতকাল নার্সারি থেকে কিনে এনেছি। এরপর আমাদের দ্বিতীয় স্টেপ কী? দেখুন, নার্সারিতে গাছগুলি এখন আপনারা এইরকম থামপটে পাবেন এবং এর শিকড় তেমন এখন পর্যন্ত সুগঠিত হয়নি। তাই জন্য এই শিকড়গুলিকে সুগঠিত করার জন্য আমাদেরকে প্রথম স্টেপে নিতে হবে কি, একটি ছোট গামলা, এবং তাতে আমি বালিগুলি ধুয়ে কিছুটা পরিমাণ বালিয়েতে রেখে দিয়েছি এবং হালকা হালকা দেখুন জলও আছে। এই রকম বালিতে আমি এইগুলিকে আস্তে আস্তে রেখে দেব এবং আমি এইগুলি খোলা ছাদেই রাখছি। অতিরিক্ত জল হলে এইগুলিকে শেডে তোলার বন্দোবস্ত করব। আমার যেহেতু ছাদ বাগানে অনেক গাছই আছে, তাই জন্য বড় গাছের তলায় আমি এই গাছগুলিকে অনায়াসেই রাখতে পারি, কারণ বড় গাছের তলায় একটা সুন্দর ছাওয়া সৃষ্টি করে এবং সেই ছাওয়াতে একটি ঠান্ডা আবহাওয়া থাকে। তাই এইভাবে আমি এখন রেখে দেবো এই গাছগুলিকে দিন চার পাঁচেক। তারপর অবশ্যই দেখবেন গাছগুলির তলা দিয়ে, মানে এই থামপটের নিচ দিয়ে সুন্দরভাবে শেকড় ছড়িয়ে পড়েছে। সেই সময় হলো উপযুক্ত সময় অন্য পাত্রে রিপোর্টিং করার। তার আগে আমাদেরকে নার্সারি থেকে কিনে আনার পর এই ধরনের ব্যবস্থাটি আগে নিতে হবে গাছগুলিকে সুন্দরভাবে পটিং করার জন্য এবং দীর্ঘস্থায়ী করার জন্য। দেখুন বন্ধুরা, বেশ কিছুদিন পর আমি আবার এই গাছগুলির কাছে এলাম। এই গাছগুলিকে এবার বসানোর সময় হয়ে গেছে, তাই জন্য আর দেরি করব না, গাছগুলিকে আমি একেবারে ফাইনাল টবে স্থানান্তরিত করে দেব। গাছগুলি যখন আমি প্রথম অবস্থায় এনেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম আমি এই পাত্রে এই বালিটিতে গাছগুলি রেখেছিলাম, কিন্তু যেদিনই রেখেছিলাম সেদিন রাত থেকে অতি ভারী বৃষ্টি আমাদের এখানে শুরু হয়ে গিয়েছিল। যেহেতু রাত, সেহেতু আমি ছাদে এসে আর গাছগুলিকে শেডের তলায় রাখতে পারিনি। সারা রাত বৃষ্টিতে ভিজেছিল এবং এই গামলাটি পুরোটি জলে ভর্তি হয়ে যাওয়ায় গাছগুলো পুরো ডুবে গিয়েছিল। সেটা আমি পরদিন সকালে এসে দেখি। তাই জন্য গাছগুলিকে আমি এই বালি থেকে বের করে শুকনো কোকোপিটের উপরে রেখে দিয়েছিলাম এবং এতেই প্রতিদিন একটু একটু করে জল স্প্রে করতাম আর শেডের তলায় রেখেছিলাম, কারণ এত অতিরিক্ত বর্ষা আরম্ভ হয়ে গেছিলো মাঝখানটায় যে এইগুলো একই চারা গাছ, তাই জন্য আমি সাহস পেলাম না একেবারে খোলা ছাদে রাখার জন্য। একটু আর্দ্র বৃষ্টি হলে এরা শুয়ে নিতে পারে, কিন্তু এক টানা যদি বর্ষার জলটা পায়,
একই ছোট চারা গাছ গড়া পচে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এদের এখনও ঠিকঠাকভাবে সেই রকম রুটি তৈরি হয়নি। তাই চলুন দেখুন গাছগুলো কেমন শেকড় হয়েছে। এই দেখুন, আমি প্রথম অবস্থায় আপনাদেরকে দেখিয়েছিলাম যে কতটুকু শেকড়ের গাছগুলো আমি এনেছিলাম, কিন্তু আজ দেখুন কি সুন্দর শেকড়টি বাইরে থেকে এরা গ্রো করে দিয়েছে। এমন তো অবস্থায় গাছগুলিকে খুবই কিন্তু হালকা হাতে তুলতে হবে আমাদেরকে। দেখুন কি সুন্দর ডেভেলপড করেছে শেকড়গুলো। এবার আমাদেরকে দেখে নিতে হবে আমরা কত ইঞ্চি টব এখানে ব্যবহার করব জায়ান্ট চন্দ্রমল্লিকা ফাইনাল পটিং করার জন্য, এবং এর মাটিটি কী রকম তৈরি করব। আমি এখানে 8 ইঞ্চি টব নিয়েছি, একটা জায়ান্ট চন্দ্রমল্লিকা 8 ইঞ্চি টব যথেষ্ট ভালোভাবে এরা গ্রো করে নিতে পারবে। এবং মাটিটি করেছি আমি 50% গার্ডেন সয়েল, আর বাকি 50% গোবর সার মিশিয়ে করেছি আমি। আর গার্ডেন সয়েলটা আমার ছিল দোআঁশ মাটি। এবার আপনাদের ওখানে যদি কোনো এঁটেল মাটি থাকে তাহলে তার সাথে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নিলেই কিন্তু আপনাদের দোআঁশ মাটি সেটা বাগানের এঁটেল মাটির সাথে কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নিলেই আপনাদের কিন্তু দোআঁশ মাটিটা তৈরি হয়ে যাবে। এবার 50% সেই দোআঁশ মাটি এবং গোবর সার 50% নিয়ে মাটিটি তৈরি করবেন। গোবর সার যদি না থাকে ভার্মি কম্পোস্ট অথবা পাতা সার দিয়েও আপনারা মাটিটি প্রস্তুত করতে পারেন। এছাড়া কিন্তু আমি মাটিতে এখনও কোনো জৈব সার আর কোনো কিছুই দিইনি। এবার চলুন এই থামপটগুলিকে কিভাবে আপনারা খুব সহজে বের করতে পারবেন, এই শেকড়গুলিকে আঘাতপ্রাপ্ত না করে, সেটা আপনাদের সামনে একটু দেখিয়ে দিই। দেখুন যেহেতু শেকড়গুলো বাইরের এই ছিদ্রটা দিয়ে বেরিয়ে গেছে পিছন দিকে, দেখুন উপর থেকেও কিন্তু শেকড় নেমে এসেছে। সেহেতু আপনাদেরকে কী করতে হবে, গাছগুলো দেখে আপনারা বুঝতে পাচ্ছেন গাছগুলোতে কিন্তু আমি আজকে সারাদিন জল দিইনি, এখন বিকেল বেলা আমি এটা লাগাচ্ছি। আমি কালকে থেকেই প্রায় জলটা দিইনি, তাই জন্য গাছগুলোর পাতাগুলো দেখুন একটু ঢলে গেছে। যেদিন লাগাবেন তার আগের দিন থেকে এই জল দেওয়াটা আপনারা বন্ধ করে দেবেন, তাহলে খুব আসতেই মানে গাছগুলো বেরিয়ে আসবে। দেখুন হালকা জাস্ট টোকা দিতে গাছগুলো বেরিয়ে গেল, কি সুন্দর রুট বাউন্ড হয়ে গেছে। এইরকমভাবে আমি প্রত্যেকটা গাছ বের করে নেব এই থামপট থেকে। দেখুন এইগুলো আমি বের করে নিয়ে টবগুলোতে প্রতিস্থাপন করে দিয়েছি। এবার এইটা দেখুন হালকা হাতে মাঝখানটায় জাস্ট মাটিটাকে একটু সরিয়ে বসিয়ে দিয়ে জাস্ট হালকা করে মাটিটা দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন গাছটা যেন টবে মাঝ বরাবর থাকে। দেখুন আমি কিন্তু কোনো প্রেস দিলাম না গাছটিতে, কারণ এখন নতুন শিকড়, গাছটিতে যদি আমি এরকমভাবে জোরে জোরে প্রেস করে বসাই তাহলে কিন্তু নতুন শিকড়ে আঘাতপ্রাপ্ত হবে এবং শিকড় ছিঁড়ে যাওয়ারও চান্স থাকবে। এরপর গাছে ভরপুর জল দিয়ে দেব। গাছ প্রতিস্থাপনের কাজ শেষ, এরপর গাছগুলিকে আমরা শেডের তলায় রাখব কমপক্ষে 3 থেকে 4 দিন। আকাশ যদি পরিষ্কার থাকে তবেই আমরা রোদে গাছগুলিকে রাখব, আর অতি থেকে অতি ভারী বৃষ্টি হলে অবশ্যই কিন্তু আমাদেরকে আবার গাছগুলিকে শেডের তলায় নিয়ে আসতে হবে। 15 দিন পর্যন্ত এতে কোনো কিছু আমরা খাবার দেব না, মাটিতে জল শুকনো হলে তবেই আমরা জল দেব, নচেত কিন্তু জল দেব না, তাহলে গড়া নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এর 15 দিন পর আমরা পাতলা করে খোল পচা জল দিতেই পারি, এবং 15 দিন ছাড়া অবশ্যই 12/61 যেটা এনপিকে পাওয়া যায়, সেই এনপিকে প্রতি লিটার জলে 1 গ্রাম করে গুলে গাছে স্প্রে করব, এবং কিছুটা পরিমাণ এর গোড়াতেও কিন্তু আমরা অবশ্যই দেব। জায়ান্ট চন্দ্রমল্লিকা থেকে ফুল পাওয়ার জন্য এইটুকু পরিচর্যায় যথেষ্ট
আমাদের বাগানিদের জন্য। অতিরিক্ত পরিচর্যা করলে, অতিরিক্ত সার খাবার দিলে কিন্তু গাছ মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। তাই জন্য খুব সহজভাবেই আমরা বাগানে জায়ান্ট চন্দ্রমল্লিকা করতেই পারি। আর অবশ্যই কিন্তু যদি বৃষ্টির জল পায় তাহলে একবারটি যে কোনো ফাঙ্গিসাইড আপনারা অবশ্যই স্প্রে করবেন। আর পোকা যাতে না লাগে সেই দিকে খেয়াল রাখার জন্য 20 দিন অন্তর আপনারা যে কোনো ইমিডা ক্লোরোপির জাতীয় কীটনাশক ব্যবহার করবেন প্রতি লিটার জলে 30 ফোঁটা দিয়ে প্রত্যেক সন্ধ্যায় 20 দিন অন্তর। এই হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকা বসানোর রুটিন। এখনও যারা বসাননি, নার্সারি থেকে কিনে আনার পর কীভাবে বসাবেন, কীভাবে মাটি তৈরি করবেন, সবই আমি এই একটি ভিডিওতে মধ্যে শেয়ার করতে চেষ্টা করেছি। আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং নিজের বাগানেও একটি সুস্থ জায়ান্ট চন্দ্রমল্লিকার গাছ করতে পারবেন। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই, ফিরছি পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেরাও সুস্থ থাকুন, নিজের বাগানের গাছকেও সুস্থ রাখুন।